নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে জানাই আপনাদের অনেক স্বাগত। প্রথমে দেখে নিয়েছেন আমি আজকে কি রান্না করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি একদম বিয়েবাড়ি স্টাইলে এঁচোর চিংড়ি। চলুন তাহলে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে প্রথমে বলে দিই, আপনারা যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটাও প্রেস করে দেবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করে দেবেন। প্রথমেই বন্ধুরা দেখুন, আমি এখানে নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি এঁচোরটা, খুব বেশি সেদ্ধ করিনি। দেখুন, এবারে এঁচোর আর আলুটা ভেজে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। আর এই পুরো রান্নাটা করবো আমি সর্ষের তেলেই। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো এঁচোর চিংড়ি করার জন্য এখানে কিছু মশলা নিয়েছি, ধনে, গোলমরিচ, জিরে আর চারমগজ। এগুলো খুব ভালো করে বেটে নেব। আদা আর রসুনটা বেটে নেব। আদা আর রসুন বাটা হয়ে গেছে, তুলে নিয়েছি। এঁচোর আর আলুটা তুলে নেব, ভাজা হয়ে গেছে। ওই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো চিংড়ি মাছ। দেবো অল্প করে লবণ, হলুদ গুঁড়ো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, সামান্য একটু লবণ দিয়ে দেবো, পেঁয়াজটা তাহলে গলে যাবে তাড়াতাড়ি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো পিউরি। এবার দেবো আদা আর রসুন বাটা, দিয়ে দেবো জিরে, ধনে, গোলমরিচ, চারমগজ বাটা। এবারে দিয়ে দেবো বড় চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেবো বড় চামচের এক চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো, মশলা ধোয়া জল দিয়ে দেবো এতে একটু। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার দিকে তেলও ছেড়ে গেছে। আর মশলার দেখো রঙটা খুব ভালো এসছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু, চিংড়ি মাছ আর এঁচোর। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরেকটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে দেবো জল। বন্ধুরা এঁচোর চিংড়ি হয়ে গেছে, নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো।
এঁচোর চিংড়ি নামিয়ে নেবো এবার। বন্ধুরা আমাদের এঁচোর চিংড়ি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখো রংটা একদম বিয়ে বাড়ি যেরকম হয় আমরা খাই ঠিক সেরকম এসছে। চাইলে আপনারা নামানোর আগে ঘিও দিতে পারেন, কিন্তু আমি এখানে ঘি ব্যবহার করিনি। বন্ধুরা আজকের এই এঁচোর চিংড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘন্টাটাও প্রেস করে দেবেন। আর লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তবে আজ এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। নমস্কার।